কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ছোট্ট ভিডিওটাতে মূলত আমি মাস্ক এবং গ্লাভস নিয়ে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাতে গ্লাভস পরছি। আমার আসলে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট এসেছে, আমি কিনেছিলাম একটা কাইন্ড অফ স্ট্যান্ড আসলে, তো সেটা খুলতে গিয়েও আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। কারণ আপনারা হয়তো জানবেন যে বাইরে থেকে যে জিনিসগুলো আসে, যারা এটা ধরেছে তাদের হাতে হয়তো কোনো ধরনের জীবাণু থাকতে পারে, সেই জন্য একটু বেশি সাবধানতা অবলম্বন আসলে করতে হচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন স্টেটে আসলে মাস্ক পরে, মানে মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হয়েছে, বাইরে যেতে গেলে গ্লাভস এবং মাস্ক পরার বিষয়ে বলা হচ্ছে। তো আমি আসলে মাস্ক পরলে যে কী ধরনের সমস্যা হয়, মানে হতে পারে বা কেমন লাগে, সেই অভিজ্ঞতাটা আজকে মূলত এই ভিডিওতে বর্ণনা করতে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাস্ক আছে, এটা হচ্ছে KN95। এই KN95টা মূলত চায়নার প্রোডাক্ট, বাট 95% পর্যন্ত ভাইরাস আসলে আটকাতে পারে। আপনারা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের মাস্কের কথা বলা আছে। আসলে সব ধরনের মাস্ক কিন্তু ভাইরাস প্রতিরোধ করতে পারে না। আপনারা যারা কাপড়ের পরেন, সেটা বড় জোর আসলে ধুলাবালি আপনাকে প্রতিরোধ করতে পারে, টুকটাক কিছু হয়তো জীবাণু আপনাকে মানে রোধ করতে পারে, বাট ভাইরাস, এই করোনা ভাইরাস রোধের জন্য কিন্তু N95-এর কোনো বিকল্প নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাইরে যাওয়ার আগে N95 যে মাস্কটা ছিল সেটা পরে নিলাম এবং এখন হাতে গ্লাভস লাগিয়ে নিচ্ছি। কারণ এই গ্লাভস লাগালে যেটা হবে যে বাইরে যদি আমি কোনো কিছু ধরি, সেই ক্ষেত্রে আপনার হাতে আমার জীবাণু লাগবে না, কারণ হাত দিয়েই মূলত আমরা মুখে হাত দিই, নাকে হাত দিই, চোখে হাত দিতে পারি। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি কিন্তু ইনফেক্টেড হয়ে যাব। তো সেই কারণে আসলে হাতে আমি গ্লাভসও পরে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি মোটামুটি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, মুখে মাস্ক, হাতে গ্লাভস। আসলে গগলস থাকলে আরও ভালো হতো, কিন্তু যেটা তো আমি যেহেতু রোগীর কাছে যাব না, সুতরাং এটা একেবারেই ডাক্তারদের জন্য জরুরি। তো নর্মাল সার্জিক্যাল মাস্কও আসলে কাজ করে, বাট আমার যেহেতু N95 ছিল আমি সেটা পরে নিলাম। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বান্ধব.com, এটি একটি সোশ্যাল মিডিয়া সাইট। চলুন তাদের সৌজন্য ছোট্ট একটি বিজ্ঞাপন দেখার পরে আমি ফিরে আসছি। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আসলে আজকে একটা ছোট্ট মার্কেটে যাব। আপনারা যে ভিডিওগুলো দেখছেন এটা মূলত দুই দিনের ভিডিও। তো আমি আজকে যে মার্কেটটাতে যাচ্ছি, এখানেও আমার যথারীতি প্রিকশন আছে। তো এই মার্কেটটাতে আমি মূলত যাব হচ্ছে একটা বাতি চেঞ্জ করার জন্য। আমার বাল্ব নষ্ট হয়ে গেছে, বাসার একটা ছোট্ট বাতি আমি যেটা দিয়ে সাধারণত ভিডিও করি, তো সেই লাইটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে সেটা ফেরত দিতে হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন জার্মানিতে যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকে। তো আমার 1 বছর হয়েছে, আমি এর মধ্যে অলরেডি 2 বার চেঞ্জ করে এনেছি। তো যাই হোক, আমি মাস্কের বিষয়ে, গ্লাভসের বিষয়ে পরে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানেও আসলে গ্লাভস আবার পরে নিচ্ছি গাড়িতে উঠার পরে। আমার হাতে যে পুরানো বাতিটা আছে সেটা আপনারা দেখলেন, এবং আমি আবার গ্লাভস পরে এই মার্কেটটাতে যাব। তো মার্কেটটাতে গেলে যেটা হবে যে আমাকে আসলে খুব বেশি কিছু করা লাগে না, আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বাতিগুলো যদি 100 বারও নষ্ট হয়, 10 বারও 20 বারও নষ্ট, সমস্যা নেই। এরপর যদি আমার মনে হয় যে না, আমার মানে টাকা ফেরত আমি চাই, আমার এই বাতি ভালো না, আমি টাকা ফেরত নেব। তো যাই হোক, আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচে পুরানো বাতিটা আছে যেটা নষ্ট হয়ে গিয়েছে, আর আমি নতুন আরেকটা বাতি নিয়েছি এদের কাছ থেকে। আমাকে এই বাতিগুলোর দাম হচ্ছে 6 ইউরোর মতো, 5.95 সম্ভবত দাম ছিল। আমি বছর দেড়েক আগে আসলে কিনেছি, এটা 3 বছরের ওয়ারেন্টি ছিল। তো আমি যখন মার্কেটে গেলাম, আমাকে কিন্তু যথারীতি বলছে তুমি আরেকটা বাতি নাও, তারপরে এটা আমরা মানে ইয়ে করবো আর কি, তোমাকে চেঞ্জ করে দিব। তো এটা ওয়ারেন্টি থাকে, সুতরাং কোনো টেনশনের কোনো কারণ নাই, যতবারই বাতি নষ্ট আমি ততবারই চেঞ্জ করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিউতে আছি, এই মার্কেটটাতে এসে আমি বাতিটা নিয়ে নিলাম, নতুন আরেকটা বাতি, আর পুরানটা ওরে রেখে দিবে যথারীতি। এরকম আমি অলরেডি 3 বার নিয়েছি, মানে যতবারই নষ্ট হোক এই বাতিটা আবার আমাকে চেঞ্জ করে দিবে, এরকমই আসলে ওয়ারেন্টিটা থাকে, 3 বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি যাই আপনারা বলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাতিটা নিয়ে বের হয়ে যাচ্ছি। তো আমি সামনে গাড়ি আছে, সেই গাড়িতে করে বাসায় চলে যাব। তার আগে আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই N95 মাস্ক পরার যে অভিজ্ঞতা আমি আপনাদেরকে বললাম, আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশে ডাক্তাররা, নার্সরা, আমরা অনেক সময় গালাগালি করি তাদের, কিন্তু তারা যে কী পরিমাণ আসলে কষ্ট করে, বা পৃথিবীর যত দেশের ডাক্তারই থাকুক না কেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে বাতিরাতি কিনে বাসায় চলে আসলাম। আমি আসলে এই মাস্কটা যে পরলাম মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম মাত্র আধা ঘন্টার মতো সময়, কিন্তু শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় দাগ টাগ পড়ে যাচ্ছে আমার পুরো মুখের মধ্যে। আমি হয়তো এখন
খুলে আপনাদের দেখাবো। দেখেন এই যে বাম দিকে আমার হয়তো কালো ত্বক, এই জন্য এত বেশি দাগটা বোঝা যাচ্ছে না, কিন্তু যারা ফর্সা তাদের কিন্তু একদম লাল হয়ে যায়। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আধা ঘন্টার মতো আমার কিন্তু মাথা ধরে গেছে এবং শ্বাসকষ্টের মতো অবস্থা হয়ে যায়, কারণ সাফোকেশন হয় কিন্তু, মানে শ্বাস ইচ্ছে করলেই নেওয়া যায় না। এই যে আপনারা দাগ দেখতে পাচ্ছেন আমার মুখের মধ্যে। তো বাংলাদেশের ডাক্তার হোক, পৃথিবীর যে দেশের ডাক্তার হোক, স্বাস্থ্যকর্মীরা হোক, তারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে, তাদেরকে কিন্তু আমাদের মানে ইন্সপায়ার করার কিছু বিষয় থাকে। তাদেরকে আমরা শুধু শুধু গালিগালাজ করে কোনো লাভ নাই, কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে পিপিই ছাড়া কিন্তু অনেক ডাক্তারদের চিকিৎসা আগেও করতে হয়েছিল। এখনও বিভিন্ন জায়গায় আমি যেমনটা খবর পেয়েছি যে আসলে ওই রকম ইয়ে নেই। আর এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের স্বাস্থ্যকর্মীদের ছবি। তো আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ ভয়াবহ হবে। এরকম আমি আগে মনে করেছিলাম যে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য অনেকে হয়তো ছবিগুলো ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যখন আজকে নিজে পরলাম মাস্কগুলো তখন বুঝতে পারলাম যে আসলে ভয়াবহতাটা কেমন। ডাক্তাররা যারা ঘন্টার পর ঘন্টা মাস্কগুলো পরে থাকে তাদের আসলে অবস্থা সত্যি সত্যি ভয়াবহ হবে, কারণ আমি মাত্র আধা ঘন্টা পরে যদি আমার এই ফিলিংস হয়, যে ডাক্তাররা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা বা স্বাস্থ্যকর্মীরা 12 ঘন্টা ডিউটি করে তাদের কিন্তু অবশ্যই অনেক মানে কষ্ট হয়। হ্যাঁ, তো সুতরাং তাদেরকে যারা এখন ফ্রন্টলাইনের যোদ্ধা বলা হয় ডাক্তারদের, তাদেরকে অবশ্যই আমাদের স্যালুট দেওয়া উচিত, তাদেরকে ইন্সপায়ার করা উচিত, তাদের মানে হেল্প করা উচিত যেন তারা আমাদেরকে হেল্প করতে পারে। হ্যাঁ, তাদেরকে নানানভাবে মোটিভেট করা, ইন্সপায়ার করা, তাদেরকে থ্যাঙ্কস দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তারদের কিন্তু স্যালুট দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের স্যালিউট দেওয়া হচ্ছে। আমরা স্যালিউট দেওয়ার মানে দিতে না পারি বা না দেই, কিন্তু অ্যাটলিস্ট তাদের বিরুদ্ধে কিছু না বলা, তাদের মনোবল ভেঙে না দিয়ে তাদেরকে মোটামুটি এই স্বাস্থ্যখাতে সেবার সুযোগটা করে দেওয়ার জন্য আসলে আমি আপনাদের সবার প্রতি অনুরোধ জানাবো। এখন কোনো কটু কথা বলার আসলে সময় না, সবাই মানে যার যার মতো করে ঘরে থেকে এই করোনার বিরুদ্ধে ফাইট করার সময় হচ্ছে এখন। তো আপনারা স্বাস্থ্যকর্মীদেরকে অবশ্যই সাধুবাদ দিবেন, তাদেরকে ধন্যবাদ দিবেন, তাদেরকে পারলে স্যালুট জানাবেন, তাদেরকে আসলে মোটিভেট করার, ইন্সপায়ার করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা আমি আর খুব বেশি লম্বা করছি না, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, আর যে যেখানে আছেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।